জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধের শ্যাম সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই আশা করছি চাদের কৃপায় এবং করুণায় আম তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো শ্রী গুরুদেবের কাছে গিয়ে বা সাধু কিংবা বৈষ্ণবের কাছে গিয়ে আমরা কি করব আমরা কীভাবে সেবা করব। গুরু সেবাই বা কী করে করব বা সাধু বৈষ্ণব সেবাই বা কী করে করব। শাস্ত্র বলছেন প্রণিপাতেন এন পরিপ্রশ্নে সেবায়া। সেবয়া অর্থাৎ প্রণিপাত করব এবং পরিপ্রশ্ন মানে প্রশ্ন করব। এই দুটোর দ্বারা সেবা করব আজকে চলো আমরা আলোচনা করি এই প্রণিপাত বা প্রণাম নিয়ে তার আগে বলি পুরো ভিডিওটা একটু দেখো শুনো কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে আর যারা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করে নিও প্রণিপাত এনো সেবায়া। এন প্রণিপাত শব্দের অর্থ কী প্রণিপাত শব্দের অর্থ হলো প্রণাম করা প্রণাম করা মানে যে কাজ অন্যকে বড় দেখিয়ে নিজেকে ছোট দেখায় তাকে বলে প্রণাম করা অর্থাৎ তুমি বড় আমি ছোট এটা যে কাজের দ্বারা বোঝানো হয় তাকেই আমরা প্রণাম বা নমস্কার বলি নমস্কার শব্দটাকে ভাঙলে কী পাই আমার নয় সব তোমার কিছুই আমার নয় সব তোমার যা করলে অহংকার নাশ হয় তাকে বলে নমস্কার আর নমস্কার আর প্রণাম কিন্তু একই ব্যাপার এই প্রণাম কয় প্রকার এই প্রণাম হচ্ছে তিন প্রকার কায়িক বাচিক এবং মানসিক প্রণাম কায়িক মানে কায়িক মানে হচ্ছে দেহ দিয়ে যে প্রণাম করা হয় সেই প্রণাম হাত জোর করে প্রণাম করলাম এই যে প্রণামগুলো আমরা করি এটা হচ্ছে কায়িক প্রণাম বাচিক প্রণাম মুখে বললাম প্রণাম তাতে প্রণাম হবে আবার মানসিক প্রণামকে না মনে মনে প্রণাম করলাম সেটাও কিন্তু প্রণাম এবারে আসি যে এই যে প্রণাম এই প্রণামকে কিন্তু এই যে কায়িক প্রণাম বিশেষ করে কায়িক প্রণামকে আমরা আবার চার রকম ভাগ দেখতে পাই কায়িক প্রণামের একটাকে বলছি অভিবাদন অভিবাদন কোনটা যখন আমরা বয়সে বড় কারো বা গুরুচরণে মাথা ঠেকিয়ে প্রণাম করি তখন তাকে আমরা বলি অভিবাদন গুরুচরণে বা গুরুজনদের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয় তাকে বলে অভিবাদন কেন চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করবো চরণে কেন প্রণাম করি চরণ শব্দটা এসেছে চর ধাতু থেকে চর ধাতুর অর্থ হল চলা আবার আরেকটা অর্থ আছে চর্ধাতুর আরেকটি অর্থ হল আচরণ অর্থাৎ শ্রী গুরুদেবের যে চরণ সেই চরণই আমাদের কাম্য শ্রী গুরুদেবের চরণ থেকেই আমরা কৃপা লাভ করব। এবং আরো একদিকে কি যে তিনি যে আচরণ করেন সেই আচরণ আমাদের অনুকরণীয় আমরা সেই আচরণ দেখব। এবং সেই আচরণ কিন্তু আমরা শিখব তাই আমরা গুরু চরণে প্রণাম করি বড়দের চরণে প্রণাম করি তাই জন্য গুরুচরণে বা বড়দের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করার নাম অভিবাদন আচ্ছা কিন্তু সবার কি চরণে প্রণাম করা যাবে না সবার তো চরণে প্রণাম করা যাবে না যদি কোনো সাধু বৈষ্ণব বা শ্রী গুরুদেব যদি চরণে প্রণাম করলে বা চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করলে আপত্তি করেন দুঃখ পান তাহলে কিন্তু চরণে মাথা থেকে প্রণাম করা যাবে না তখন কি করতে হবে তখন দূর থেকে প্রণাম করতে হবে দেখো প্রণাম করার উদ্দেশ্য কিন্তু প্রীতি বিধান করা সেবা করা এবার সেটা তাহলে সেবা করতে গেলে বা প্রীতিবিধান করতে গেলে যাকে প্রণাম করছি তার মানসিকতা বুঝে প্রণাম করতে হবে অতএব তিনি যদি চরণে মাথা ঠেকাতে বা চরণে হাত দিতে বারণ করেন তাহলে কিন্তু আমরা জোর করে চরণে হাত দেব না কাবাডি খেলবো না আমরা কিন্তু তখন দূর থেকেই প্রণাম করব কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তার প্রীতিবিধান তাকে মনো কষ্ট দেওয়া কিন্তু না তাহলে এটা হচ্ছে অভিবাদন বেশ আরেকটা প্রণাম কি অষ্টাঙ্গ প্রণাম অষ্টাঙ্গ প্রণাম কীরকম পা হাত হাঁটু মাথা বুক চোখ মুখ মন এই অষ্ট অঙ্গর দ্বারা যে প্রণাম তাকে আমরা বলি অষ্টাঙ্গ প্রণাম এই অষ্টাঙ্গ প্রণাম আমরা কীরকম করে করি না দূর থেকে একদম ষাষ্টাঙ্গে শুয়ে আমরা কিন্তু এই প্রণাম করে থাকি এবং এটা কিন্তু ছেলেদের করাই বিধেয় এবারে আসি পঞ্চাঙ্গ প্রণাম পঞ্চাঙ্গ প্রণামটা কি কর হাত হাঁটু মাথা এবং মুখ এই যে পঞ্চ অঙ্গ এই পঞ্চ অঙ্গ একত্রে করে অর্থাৎ আমরা যখন হাঁটু গেড়ে হাত জোর করে মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করি তাকে আমরা বলি পঞ্চাঙ্গ প্রণাম আরেকটা প্রণাম কী নমস্কার নমস্কারটা কীরকম হাত এবং হাত দুটো হাত জোর থাকবে এবং তা মাথায় ঠেকানো হবে তবেই কিন্তু সেটা নমস্কার হবে তাহলে আমরা দেখলাম যে প্রণাম হচ্ছে তিন রকম কায়িক বাচিক এবং মানসিক আবার কায়িক প্রণাম কিন্তু চার রকম একটা হচ্ছে অভিবাদন একটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম একটা পঞ্চাঙ্গ প্রণাম আর একটা হচ্ছে নমস্কার আচ্ছা প্রণাম কি সবসময় করা যাবে না প্রণাম সময় করা যাবে না প্রণাম কিন্তু কয়েকটি ক্ষেত্রে করা যাবে না কখন কখন যখন দেখব যে শ্রী গুরুদেব ভোজনে বসেছেন কিংবা ভগবানের ভোগ লেগেছে সেই সময় কিন্তু প্রণাম করা যাবে না কেন কারণ প্রণাম করলে তোমার যিনি প্রণাম করছেন তাকে কিন্তু আশীর্বাদ করতে হয় এবার ধরো শ্রীগুরুদেব ভোজন করতে বসেছেন তাহলে তুমি যদি প্রণাম করো তখন তাকে কি করতে হবে ভোজন থেকে উঠে হাত ধুয়ে এসে তোমাকে আশীর্বাদ করতে হবে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু প্রসাদ পেতে অসুবিধে হলো বিঘ্ন সৃষ্টি করলাম কিংবা ধরো ভগবানের ভোগ লেগেছে সেই সময় যদি আমরা প্রণাম করি তাহলে ভগবানের ক্ষেত্রেও তাই ভগবানকে ভোজন বন্ধ রেখে তোমাকে আশীর্বাদ করতে হবে আবার কখন করব না যদি দেখি যে শ্রীগুরুদেব ভজন করতে বসেছেন তিনি ভজন করছেন সেই অবস্থায় কিন্তু প্রণাম করব না কারণ তখনও কিন্তু তুমি যদি প্রণাম করো তাহলে তাকে নিজের ভজন বন্ধ করে তোমাকে আশীর্বাদ করতে হবে আবার যদি দেখি যে শয়নে আছেন শ্রীগুরুদেব বিশ্রাম করছেন কিংবা ঠাকুরও শয়নে আছেন সেই সময়ও কিন্তু প্রণাম করব না কারণ এই সব ক্ষেত্রেই যদি আমি প্রণাম করি তাহলে তার এই সমস্ত কাজ বাধাপ্রাপ্ত হবে আমাকে আশীর্বাদ করার জন্য কাজেই এই সব সময় কিন্তু প্রণাম করব না আর কখন করব না কোনো সভাগৃহে হয়তো কোথাও সভা হচ্ছে সেখানে উপস্থিত সকলেই হয়তো আমার থেকে বড়ও সেই সভাগৃহ কোনো যজ্ঞশালা যেখানে যজ্ঞ হচ্ছে দেব মন্দির কোনো পুণ্যতীর্থ কিংবা যেখানে পাঠ হচ্ছে এই সমস্ত জায়গায় আমরা কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেক ব্যক্তিকে প্রণাম করব না হয়তো ওখানে উপস্থিত সকলেই আমার থেকে বয়সে বড় সম্মানে বড় তাহলে স্বাভাবিকভাবে একটা প্রণাম করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু তখন আমরা আলাদা আলাদা করে সবাইকে কিন্তু প্রণাম করব না তখন একবারে একটি প্রণাম করব এক জায়গায় তাহলেই কিন্তু সবাইকে প্রণাম করা হয়ে যাবে কাজে প্রণামের ক্ষেত্রে আমাদের এইগুলো কিন্তু মনে রাখতে হবে শুধু তাই না এই যে ভজন ভোজন বা শয়নকালে আমরা কিন্তু প্রদক্ষিণও করব না মানে পরিক্রমা যে করি আমরা সেই পরিক্রমাও করব না কোনো সভাতে কোনো যজ্ঞশালায় যজ্ঞ হচ্ছে দেব বা এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা যদি দেখি যে আমার গুরুজনেরা আছেন তখন যেমন আলাদা আলাদা করে কাউকে প্রণাম করব না তেমনই কিন্তু পরিক্রমাও করব না এই পরিক্রমার ক্ষেত্রেও কিন্তু কয়েকটি নিয়ম আছে কিরকম আমরা মা দুর্গাকে একবার পরিক্রমা করব আমরা গণেশকে পরিক্রমা করবো তিনবার সূর্যকে পরিক্রমা করবো সাতবার ভগবান কৃষ্ণকে পরিক্রমা করবো চারবার আর মহাদেবকে পরিক্রমা করব অর্ধ পরিক্রমা অর্থাৎ ওই যে গৌরীপট্ট যেখান দিয়ে জল বেরোয় সেই পর্যন্ত যাব তা সেই গৌরীপট্টকে কিন্তু অতিক্রম করব না এই হচ্ছে পরিক্রমার নিয়ম আচ্ছা প্রণাম যখন করব এক হাতে কিন্তু প্রণাম করব না আমাদের কিন্তু অনেকেরই অভ্যাস আছে চলতে চলতে হয়তো কোনো ঠাকুর মন্দির রাস্তায় পড়লো এই এরম করে একটা প্রণাম আমরা ঠুকে দিই এটা কিন্তু প্রণাম নয় এক হাতে প্রণাম করলে আমার যতটুকু যা পূর্ণ সঞ্চিত হয়েছে এ যাবৎকাল পর্যন্ত সেই প্রণাম ক্ষয়প্রাপ্ত হবে তাই যদি প্রণাম করতে হয় তখন হয়তো আমার ঢুকে প্রণাম করা সম্ভব না আমার অষ্টাঙ্গ পঞ্চাঙ্গ প্রণাম করা সম্ভব না আমি বাচিক প্রণাম করতে পারি মুখে বললাম প্রণাম মনে মনে প্রণাম করলাম তাহলেও কিন্তু প্রণাম হবে কিন্তু আমরা এক হাতে কিন্তু প্রণাম করব না আচ্ছা প্রণাম করলে কি হয় প্রণামের ফল কী প্রণাম করলে আয়ু বৃদ্ধি হয় এর একটি কাহিনী কিন্তু আমরা পাই কীরকম এই যে আমরা যে চণ্ডী পাঠ করি এই তো মায়ের পুজো আসছেই আর আজকে তো মহলায় আজকে সকালেও তো আমরা সকলেই মোটামুটি চণ্ডী পাঠ শুনেছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের চণ্ডীপাঠ আমাদের অনেকেরই কিন্তু খুব ভালো লাগে আমার তো মনে হয় বাঙালি মাত্রই ভালো লাগে যাই হোক তো এই চণ্ডী কার লেখা ঋষি মার্কণ্ডেয়র লেখা মার্কণ্ডেয় লিখেছেন মার্কণ্ডেয় পুরাণ এই পুরাণের অন্তর্গত হলো শ্রীচণ্ডী এই মার্কণ্ডেয় ঋষির বাবার নাম ছিল মৃকন্ডু তো মার্কণ্ডেয় যখন জন্মালেন তখন দেখা গেল যে তার আয়ু খুব কম তিনি খুব অল্প দিন বেঁচে থাকবেন অল্প বয়সেই তিনি মারা যাবেন এই রকম তার আয়ু রেখা এবার স্বাভাবিকভাবেই সবারই তো মন খারাপ তো মারকণ্ডেও কি করলেন তার বাবার কাছে গেলেন মৃকন্ডু ঋষি মৃকণ্ডুর কাছে গেলেন গিয়ে বাবাকে গিয়ে বললেন যে বাবা আমার তো খুব অল্প অল্প বয়সী আমার তো আয়ু খুব কম কি উপায় আছে তার বাবা বললেন কিচ্ছু করতে হবে না এখন থেকে তুই যখনই কোনো সাধু দেখবি তাকে প্রণাম করবি বেশ ঋষি মার্কন্ডেও বাবার কাছ থেকে উপদেশ নিয়ে চলে এলেন এবং সেই মতোই তিনি কাজ করবেন এরকম মনস্থির করেছেন এমন সময় তার সঙ্গে দেখা হয়ে গেল ব্রহ্মার চার পুত্রের সঙ্গে সনক সনন্দ সনাতন সনদ কুমার এই যে চার পুত্র চার ঋষি তাদের সঙ্গে দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে প্রণাম করলেন প্রণাম করা মাত্রই চার ঋষি তাকে আশীর্বাদ করলেন দীর্ঘজীবী হও বেঁচে থাকো দীর্ঘজীবী হও এবারে কী মুশকিল বলো আয়ু তো এদিকে কম ব্রহ্মা যে আয়ু দিয়েছেন সেই আয়ু তো কম এদিকে ঋষিরা আশীর্বাদ করে ফেলেছে দীর্ঘজীবী হও কি হবে ঋষি বশিষ্ঠ মার্কন্ডেয়কে নিয়ে গেলেন ব্রহ্মার কাছে গিয়ে বললেন ব্রহ্মদেব ব্রহ্মাদেব আপনি তো আশীর আপনি তো আয়ু লিখেছেন যেরকম অল্প বয়সে মৃত্যু হবে আয়ু তো কম কিন্তু এদিকে তো ঋষিরা আশীর্বাদ করেছে দীর্ঘজীবী হও বেঁচে থাকো তাহলে কি হবে ব্রহ্মা বললেন কি হবে আর সাধুর আশীর্বাদ তা তো বিফলে যাবে না আমার লেখা ফলবে না মার্কন্ডেও আজও বেঁচে আছেন যে সপ্ত চিরঞ্জীবী তার মধ্যে একজন কিন্তু মার্কন্ডেয় ঋষি তাহলে প্রণাম করলে আয়ু বৃদ্ধি হয় প্রণাম করলে বিদ্যা হয় একদম সত্যি সত্যি বিদ্যা হয় এক গুরুদেবের অনেক শিষ্য তার মধ্যে একজন শিষ্য ভীষণ বোকা ভীষণ বোকা বাকি অন্যান্য শিষ্যদের থেকে সে খুব বোকা তো সেই শ্রী গুরুদেব একদিন সেই বোকা শিষ্যকে বললেন হ্যাঁ আমি বললে তুই সব করতে পারবি হ্যাঁ করতে পারবো গুরুদেব বলুন কি করতে হবে বলে যা আমার এই ছেলেটাকে নিয়ে গিয়ে জলে ফেলে আয় সে গিয়ে গুরুদেবের ছেলেকে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে এসছে যেই না জলে ফেলে দিয়ে এসছে সঙ্গে সঙ্গে তো চিত কাজ চেঁচামেচিতে অন্যান্য গুরু ভাইরা সব এসেছে ছেলেটিকে জল থেকে তুলেছে তুলে সেই বোকা শিষ্যকে তো উত্তম মধ্যম প্রহার করছে তুই গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি সে বলছে গুরুদেব বলল তো তুই জলে ফেলে দিবি তাই যা হোক হলো এবার আরো কিছুদিন পরে আরেক দিন আবার গুরুদেব বলছেন হ্যাঁ আমি যা বলবো তুই করতে পারবি বলছে হ্যাঁ প্রভু আপনি যা বলবেন করব যে যা আমার খড়ের চালাটাতে আগুন দিয়ে ব্যাস ও গিয়ে গুরুদেবের ঘরে আগুন দিয়ে দিয়েছে দাও দাও করে আগুন জ্বলছে সব গুরু ভাইরা যারা আশ্রমে থাকে সবাই ছুটে এসেছে কোনো মতে আগুন নিভিয়েছে নিভিয়ে আবার ওকে উত্তম মধ্যম তুই গুরুদেবের ঘরে আগুন দিয়েছিস যা তুই এখান থেকে চলে যা তুই প্রতিদিন সকালে এসে গুরুদেবকে প্রণাম করে যাবি কিন্তু তুই আশ্রমে থাকতে পারবি না কি জানি আশ্রমে থাকলে তুই আবার কোন অঘটন ঘটাবি বেশ তাই হবে সেই বোকা শিষ্য তো আশ্রম থেকে চলে গেল। সে প্রতিদিন সকালে আসে গুরুদেবকে প্রণাম করে আবার চলে যায় আশ্রমে তো থাকতে পারে না গুরু ভাইরা থাকতে দেবে না এই করতে করতে বেশ দিন কেটে গেছে গুরুদেব মৃত্যু সজ্জায় চলে যাবেন এবার তো গুরুদেব মৃত্যু সজ্জায় চলে যাবেন সমস্ত শিষ্য যারা আছে তারা সব গুরুদেবকে ঘিরে ধরে আছে গুরুদেব তাদের কাউকে নিজের জপের মালাটা দিয়েছেন কাউকে বা গলার মালা দিয়েছেন রকম অনেক কিছু যা যা ছিল সব সবাইকে দিয়েছেন হঠাৎ দেখছেন দূরে সেই বোকা শিষ্যটা দাঁড়িয়ে আছে তাকে কাছে ডাকলেন ডেকে বললেন যে হ্যাঁ রে সবাইকে তো সব দিয়ে দিলাম তোর কি চাই শিষ্যটা কাঁদতে কাঁদতে বলছে প্রভু আমার কিছু চাই না গুরুদেব আমার কিছু চাই না আমার তো কেউ ছিল না আমার তো একমাত্র আপনিই ছিলেন সেই আপনিও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন গুরুদেব আমার আর কে থাকলো আমার কিচ্ছু চাই না আমার তো কেউ রইল না এই জগতে আমি তো সবার থেকে বোকা আমি তো কিছুই জানি না আমার তো একমাত্র আপনি ছিলেন আপনিও চলে যাচ্ছেন এখন আমি কার কাছে থাকবো গুরুদেব তাকে কাছে ডাকলেন ডেকে বললেন ওরে সবাইকে সব দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি এখনো কাউকে দেইনি সেটা হলো আমার আশীর্বাদ সেই আশীর্বাদ আমি তোকে করছি দিচ্ছি আমি আশীর্বাদ করি তুই একদিন জগৎগুরুর গুরু হবি এই এই বোকা বোকা হল শান্দিপূর্ণ যিনি ভগবান কৃষ্ণ এবং বলরামের গুরুদেব ছিলেন যার কাছে কৃষ্ণ এবং বলরাম পড়াশুনো শিখতে এসেছিলেন যার সেবা করেছেন কৃষ্ণ বলরাম যার যজ্ঞের জন্য কাঠ সংগ্রহ করে আনতেন কৃষ্ণ বলরাম যার মৃত পুত্রকে বাঁচিয়েছিলেন কৃষ্ণ বলরাম এবং কৃষ্ণ বলরামকে যিনি আশীর্বাদ করেছিলেন করে বলেছিলেন তোমরা ঘরে যাও তোমাদের কীর্তি অক্ষয় হোক তাহলে প্রণামে বিদ্যা বৃদ্ধি হয় আয়ু বৃদ্ধি হয় যশ বৃদ্ধি হয় তাই শ্রী গুরুদেবের কাছে গেলে কিংবা যদি আমরা কোনো সাধুর কাছে যাই আমাদের মূল প্রথম প্রধান কাজটা হবে প্রণাম করা তারপর হবে প্রশ্ন করার কাজ কি প্রশ্ন করব সেটা আবার আরেক দিন আরেকটা ভিডিওতে আলোচনা করব চলো সকলে মিলে গুরুচরণে প্রণত হই নিজের মাথাটা গুরুচরণে বিকিয়ে দিই জয় নিতাই গৌর জয় জয় শ্রী